প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে ট্রু লাভ ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। দেশ ও প্রবাস দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেল বা এই ভিডিও, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি কথা বলি শুনুন, যারা এই চ্যানেলের নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, কেননা আমার এই চ্যানেলে আমি সবসময় পাত্রীর বিজ্ঞাপন দিয়ে থাকি এবং প্রতিদিন বলতে প্রায় দিয়ে থাকি আর কি, একটু সমস্যার কারণে হয়তো লেট হয়। আর সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকারের টাকা পয়সা নেই না, এজন্য বলি সাবস্ক্রাইবটা করে নিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। হ্যাঁ দর্শক, আজকে আসছি অন্যান্য দিনের মতো একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের পাত্রী। এবার চলে যাব পাত্রীর পরিচয় পর্বে। দর্শক, আজকে পাত্রীর নাম হচ্ছে সঞ্জিদা শুভা, বয়স 26 বছর, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বৈবাহিক অবস্থা আনম্যারিড, গায়ের বর্ণ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই, এখানে আমার বলার কিছু নেই নতুন করে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার পাস। পেশা কাস্টম অফিসার চট্টগ্রাম বন্দর, মানে চট্টগ্রাম বন্দরে কাস্টমে জব করে মেয়ে। ধর্ম মুসলিম ধর্ম। পারিবারিক তথ্য, বাবা সরকারি অবসরপ্রাপ্ত, মানে সরকারি চাকরিকর্তা, এখন অবসরপ্রাপ্ত, মা গৃহিণী। ভাই বোন সংখ্যায় এক ভাই বোন নাই, এক ভাই আছে আর কি, মেয়ে মোট এক ভাই এক বোন আর কি। অর্থনৈতিক অবস্থা উচ্চ বৃত্তিক আর কি, ধনী পরিবারের মেয়ে এক কথায় বলা যায়। স্থায়ী ঠিকানা নিজ বাড়ি বিবাড়িয়া, বর্তমান ঠিকানা চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম। যেমন পাত্র চাচ্ছে, বয়স 27 থেকে 30-এর ভিতরে, জেলা বিবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম হলে ভালো হয়, অন্য জেলার হলেও সমস্যা নেই চলবে। গায়ের রং কোনো বিষয় না, তবে স্মার্ট হতে হবে। উচ্চতা 5 ফিট 7 প্লাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, মানে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস হতে হবে। আর ফ্যামিলিগতভাবে যদি কেউ বিয়ে করতে সুখন তারাই শুধু নক দিবেন। আর প্রবাসী যদি কেউ থেকে থাকেন তারাও যোগাযোগ করতে পারেন। পাত্রীর সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার। নাম্বারটি আমি আবারও বলি, 01819272324। এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার। যারা রিয়েলি ভাবে বিয়ে করতে ইচ্ছুক শুধু তারা এই নাম্বারে ফোন দিবেন। আর সরাসরি দেখা না করে কেউ কোনো প্রকারই আর্থিক লেনদেন করবেন না। করে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের ট্রু লাভ ইমো চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকারেই দায়ী থাকবে না। আর হ্যাঁ, যোগাযোগ করে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সেও জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।